আদরের সন্তানকে হারানোর কান্না যেন থামছেই না স্বজনদের। সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইল দক্ষিণ পাড়ার মাদ্রাসা ছাত্র সিফাতকে ডেকে নিয়ে যায় তার দুই বন্ধু। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। রাতে ত্রিবোহন মাঝি পাড়ার একটি ধনচি খেতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। একে পরিকল্পিত হত্যা বলছেন স্বজনরা। তাদের অভিযোগ, মাসখানেক আগে বিলে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হলে পাশের বাড়ি তালি সিদ্দিকি ও তার নাতি হিরণ মিলে সিফাতকে মারধর করে। এ ঘটনার সালিশে ওই দুজনকে 10,000 টাকা জরিমানা করা হয়। এরই জেরে তারা সিফাতকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। গলায় ছিল, ওরই যে বেল পরানো ছিল ওই বেলটাই এভাবে বেলটা দুইজনে টানছে। টানার পর আর বেশ কিছু ঘুষি মানে এসব জায়গাতে দিছে আর হলো মাথা মতে ঘুষাইছে। যারা এই খুনের সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর জানি ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ না ঘটায়। এই ঘটনায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সিফাতের বাবা। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই সংক্রান্ত একটা মামলা রেকর্ড হয়েছে আমাদের থানায়, হত্যা মামলা রেকর্ড হয়েছে, এটা তদন্তাধীন আছে, আমরা এটা তদন্ত করি। সিফাত মির্জাপুর সদরের আফাজউদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সময় সংবাদ, টাঙ্গাইল।